সঙ্গে কংগ্রেস সিপিএম জোটের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচলের কলিগ্রাম তৃণমূল প্রধানের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল আর এই অবরোধ ঘিরে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে জখম হয়েছেন তৃণমূল প্রধানের ভাই সহ দুপক্ষের অন্তত পনেরো জন পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে চাচলের মহাকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার সূত্রপাত মহালয়াদ্দিন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বচসা থেকে গোলমাল বাঁধে মাঠ থেকে ফেরার পথে তৃণমূল প্রধানের ভাইয়ের উপর হামলার অভিযোগ ওঠে জোট কর্মী সমর্থকদের বিরুদ্ধে সপ্তমীর রথে এক জোট সমর্থকের বাড়িতে ভয়াবহ আগুন লাগে তৃণমূলের বিরুদ্ধে ওই আগুন লাগানোর অভিযোগ ওঠে এরপর বুধবার ফের প্রধানের বাড়িতে আগুন লাগলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায় এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশের টহলদারি দীর্ঘ চার দিন থেকে ঘর থেকে বেরোতে পারছি না এমনকি আমি প্রধান আছি নিজেও ঘর থেকে বেরোতে পারছি না পুলিশকে প্রতিদিন বলছি পুলিশ বলছে দেখছি দেখছি করছি পুলিশ কিছুই করছে না আজকে আমাদের আমাদের নিজস্ব একটা মানে পুরাতন বাড়ি ছিল সেখানে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমাদের যে আমার ভাই একটা কাকাতো ভাই হাক্কানখানের পুকুর ছিল ওদের বাড়ির এলাকায় যে মানে যে বিবাদীদের বাড়ির এলাকায় ওই পঁয়ত্রিশ কিন্টো পঁয়ত্রিশ কিন্টু কিলোমিটার পঁয়ত্রিশ কুইন্টাল মাছ ছিল সেখানে মাছ মেরে দিয়েছে আমরা শুনতে পেয়ে ও দূর দিয়ে ঘুরে গেছে বাজার হয়ে ঘুরতে গেছে এবং সেখানে গিয়ে শুধু হাজির হয়েছে হাজির হয়ে ওখানে হাজির হয়েছে দূর থেকে কেউ বলে দিয়েছে এরকমভাবে পিটিয়েছে ওখানকার গ্রামবাসী সবাই কোনো মতো বাঁচিয়েছে আমরা শুধু খোঁজ নিয়ে দেখেছিলাম আমাদের খোঁজ নিয়ে আমার এই কাকাতো ভাইয়ের চায়ের দোকান ছিল চায়ের দোকানে বিস্কুট আনতে আনতে গেছিলো পুলিশ পুলিশই চা খাচ্ছিল পুলিশ নিজের চোখে দেখেছে পুলিশ চা খাচ্ছিল সেই পুলিশ শুধু শুধু বিস্কুট আনতেছিল সেই দোকানে দোকান পাট ভেঙে দিয়েছে এবং তাকেও মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে এই অবস্থা পুলিশ আমাদেরকে চার দিন ধরে কোনো সেফটি দিতে পারছে না পুলিশ আমাদেরকে চার দিন ধরে কোনো সেফটি